পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পুরসভার 26 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন নাজমুন আরা বেগম। প্রতিদিন দুবেলা তার দলীয় কর্মী সমর্থকদের নিয়েই ওই ওয়ার্ডে প্রতিটি ওয়ার্ডের অলি গলি চষে ফেলেছেন। কোথাও তিনি প্রচারের ফাঁক রাখতে চাইছেন না, তার প্রচারে উপরি পাওনা হিসেবে থাকছেন জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী। প্রার্থী বিভিন্ন এলাকায় প্রচারের পাশাপাশি সমস্ত ধর্মীয় স্থানগুলিতেও পুজো দিয়েছেন। শুক্রবার 26 নম্বর ওয়ার্ডের বিভিন্ন মসজিদ ইমামদের সংবর্ধনা দেন প্রার্থী নাজমুন আরা বেগম। পাশাপাশি তিনি তাদের কাছে দোয়া চেয়েছেন। ঘরের মেয়েকে প্রার্থী পেয়ে খুশি এলাকাবাসীরা, জয়ের ব্যবধান কতটা বাড়াতে পারেন এখন সেটাই প্রার্থীর প্রধান লক্ষ্য। আজকে কি কর্মসূচি হলো, কোথায় হলো? আজকে আমার কর্মসূচি বলতে আমি এলাকায় প্রার্থী নির্বাচিত হওয়ার পর আমি চাই এলাকার সমস্ত মানুষ যাতে সুখে শান্তিতে থাকেন, কোনো রকম বিদ্বেষ হিংসা এসব কারোর মধ্যে যেন না থাকে। তার জন্য আমি সমস্ত ইমাম সাহেবদের, এলাকায় যত মসজিদ আছেন মসজিদের ইমাম সাহেবদের এবং মন্দিরের পুরোহিতদের সকলকে আমার তরফ থেকে প্রার্থী হিসাবে আমার তরফ থেকে তাদেরকে সম্বর্ধিত করতে চাই। এবং তাদের কাছে আমি আজকে এই শুক্রবার নামাজের আগে আমি তাদের কাছে এসেছি দোয়া চাইতে, যেন এলাকায় সমস্ত মানুষ শান্তিতে থাকে এবং সবারই যেন ভালো হয়, আমি যেন সঠিকভাবে সঠিক পথে থেকে কাজ করতে পারি। তার জন্য তাদের কাছে আমি দোয়া চাইলাম এবং তারাও আমাকে দোয়া করলেন আমি যেন ন্যায় পথে চলি, সঠিক পথে চলি। আমি তাদের সেই দোয়া মাথায় নিয়ে কাজে নামতে চাই। এছাড়াও এদিন বিকালে কমলশয়ার এলাকায় প্রার্থীকে সংবর্ধনা জানান তৃণমূল কর্মীরা, পাশাপাশি তাকে বিজয় মাল্য পরিয়ে দেওয়া হয়। তাদের এই আগ্রহ এই আনন্দ দেখে আমাকে ভীষণ ভালো লাগছে, তারা এইভাবে আমার পাশে থাকবেন সবসময় এবং আমাকে কাজ করার জন্য সহযোগিতা করবেন এলাকার উন্নয়নের জন্য এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, তাদের সহযোগিতা আমি সবসময় চাইছি। তারা আমার সঙ্গে থাকুন এবং আমাকে সুস্থভাবে কাজ করার জন্য সহযোগিতা করুন। আর 27 ফেব্রুয়ারি যে নির্বাচনের জন্য আমরা আজকে এখানে প্রচারে এসেছি, সেই নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয়, সুন্দরভাবে হয়, এলাকায় যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে, তার জন্য আমাদের সকলের কাছে তার আমার আবেদন থাকছে। তারা সুস্থভাবে সবকিছু দেখাশোনা করবেন, কোনো রকম কোনো মানে অশান্তি সৃষ্টিকারী বা কোনো কথাবার্তা উস্কানিমূলক কোনো কথাবার্তায় কান দেবেন না, সুস্থভাবে থেকে ভোটটা করে বিপুল ভোটে 26 নম্বর ওয়ার্ডকে জয়ী করবেন। মনোনীত প্রার্থী নাজিমা বেগমের সমর্থনে আজকে আমরা 26 নম্বর পার্ক কমলসাগর এলাকায় প্রার্থীকে নিয়ে ডোর টু ডোর প্রচারে বেরিয়েছি। তারই একটি অংশ হচ্ছে এই এলাকার মানুষদের প্রার্থীকে সম্বর্ধনা জ্ঞাপন। আজকের এই সম্মানে উপস্থিত আছেন আমাদের দাদা, আমাদের অভিভাবক, বিশিষ্ট সমাজসেবী জনাব আইনুল হক মল্লিক সাহেব, ওনাকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। বর্ধমান থেকে রাজীব মণ্ডল ও পম মহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা।